আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আসাম থেকে বরাক পৃথক করে পূর্বাঞ্চল গঠনের দাবি দিল্লিতে সরব বিডিএফ। বরাক উপত্যকা দক্ষিণ আসামের একটি অংশ, কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি এই তিন জেলা নিয়ে গঠিত এই উপত্যকা। এই অঞ্চলকে আসাম থেকে বিচ্ছিন্ন করে নতুন রাজ্য পূর্বাঞ্চল গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পৃথক রাজ্যের দাবি হলো উপত্যকার জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের অধিকার, আর তা করা হচ্ছে ভারতীয় সংবিধান প্রদত্ত বিধানের গণ্ডিতে থেকেই। তাই হিন্দু মুসলিম ডিমাসা চা জনজাতি মণিপুরী সহ উপত্যকার সব সম্প্রদায়ের সমর্থনে বরাক উপত্যকাকে পৃথক রাজ্য গঠনের দাবির সঙ্গে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ বিডিএফ। এই গণদাবিকে দেশের জনগণের সামনে খুলসা করার লক্ষ্যে বুধবার নয়াদিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিডিএফ। উদ্দেশ্য ছিল দাবির পেছনের কারণ ব্যাখ্যা করা। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন ও সহযোগিতা আদায়ের জন্য সমগ্র দেশের জনগণের কাছে আবেদন জানানো হয়। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য ও ঋষিকেশ দে, বরাক গণতান্ত্রিক যুব ফ্রন্টের প্রধান আহ্বায়ক কল্পার্ণ গুপ্তদের উপস্থিতিতে প্রধান আহ্বায়ক প্রদীপ দত্ত রায় সাংবাদিক সম্মেলনে বলেন, ফেডারেল কাঠামো ভারতীয় গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। অতীতে দেখা গেছে নতুন রাষ্ট্র গঠনের ফলে অনেক অঞ্চলের অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, বরাক উপত্যকার ক্ষেত্রেও একই রকম হবে বিশ্বাস করে বিডিএফ। তিনি বলেন, এই দাবির ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে 2011 সালের লোক গণনা অনুযায়ী এই অঞ্চলের বর্তমান জনসংখ্যা 42 লক্ষ, যার মধ্যে 85% বাঙালি। অবশিষ্ট হচ্ছেন চা জনগোষ্ঠী, উপজাতি ডিমাসা, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, কুকি, খাসি, মার সহ অন্যান্য সম্প্রদায়ের লোক। কিন্তু বরাক উপত্যকার জনগণের প্রতি বঞ্চনা শুরু হয় স্বাধীনতার পর। আসামের তৎকালীন মুখ্যমন্ত্রীর আসাম শুধুমাত্র অসমীয়াদের জন্য এই ঘোষণার মাধ্যমে, তখন রাজ্যে অসমীয়াবাসী মানুষ 50% নিচে ছিলেন। বরাক কখনোই আসামের অংশ ছিল না। 1874 সালে সিলেট ও কাছাড় জেলাকে ব্রিটিশ সরকারের আদেশে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিচ্ছিন্ন করা হয় এবং অর্থনীতি ও রাজস্ব উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এই নতুন চা উৎপাদনকারী অঞ্চলগুলিকে আসামের অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও আসামের আহোম রাজ্যের 600 বছরের শাসনকালেও বরাক উপত্যকার কোনো সংযোগ ছিল না। 1736 থেকে 1813 সাল পর্যন্ত মাইবঙ্গ খাসপুরে অবস্থিত ডিমাসা রাজ্যের আদালতে বাংলা ছিল রাষ্ট্রভাষা, তাই আদিকাল থেকে বাঙালিরা এই অঞ্চলের বাসিন্দা। 1960 সালে রাজ্য বিধানসভায় আসাম সরকারি ভাষা বিল পাশ করে ও অসমীয়া জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই পদক্ষেপে রাজ্য জুড়ে তুলপাড় ও কুবের সৃষ্টি হয়। কাছাড় গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে বরাক উপত্যকায় প্রতিবাদ আন্দোলন শুরু হয়। 1961 সালের 19 মে শান্তিপূর্ণ হরতাল চলাকালীন শিলচর রেলওয়ে স্টেশনে পিকেটারদের উপর গুলি চালায় পুলিশ, শহীদ হন 11 জন। এছাড়া 1961 সালে বরাক উপত্যকার কংগ্রেস সাংসদ দ্বারিকানাথ তিওয়ারি আসাম থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবি উত্থাপন করেছিলেন। 1967 সালে কাছাড় জনমঙ্গল পরিষদ এবং কাছাড় জনসম্মেলন নামে দুটি ভিন্ন সংগঠন একই দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে স্মারকপত্র পেশ করেছিল। 1971 সালে পরিতোষ পাল চৌধুরীকে আহ্বায়ক করে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি কমিটি নামে একটি নতুন সংগঠন গড়ে উঠে এবং আসাম থেকে বরাক উপত্যকাকে আলাদা করার দাবিতে উপত্যকায় আন্দোলন শুরু হয়। নিজেদের দাবির স্বপক্ষে যুক্তি হিসেবে রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেন প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, নাগরিকত্বের প্রশ্নে এখানে বাঙালিদের বিদেশি বাংলাদেশি কোনো বৈধ কারণ ছাড়াই অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহ করা হয়। দরিদ্র প্রান্তিক বাঙালিদের সন্দেহজনক ভোটারের নোটিশ দেওয়ানো হয় এবং নিরক্ষরতা ও অর্থনৈতিক কারণে তারা তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে নথি উপস্থাপন করতে ব্যর্থ হয়। ডিটেনশন ক্যাম্পে প্রেরণ করা হচ্ছে, 19 লক্ষ মানুষের নাগরিকত্ব জুলে রয়েছে। বিডিএফ নেতা আরও বলেন, বরাক উপত্যকার মানুষ বর্তমানে স্থানীয় তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরি পাচ্ছে না। সাম্প্রতিককালে এ ধরনের পদে 86,000 নিয়োগ হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী বরাক উপত্যকা থেকে নির্বাচিত মোট প্রার্থী মাত্র 150%। উপত্যকার শিল্প প্রতিষ্ঠান আনিপুর সুগার মিল, বদরপুর টেক্সটাইল মিল এবং কাছাড় পেপার মিলের মতো বড় সরকারি শিল্প রাজ্য সরকারের নিষ্ক্রিয়তা এবং অবহেলার কারণে বন্ধ হয়ে গেছে। এছাড়াও গত 2 দশকে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রায় সমস্ত প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প আজ অবধি অসম্পূর্ণ, যেমন শিলচরের প্রস্তাবিত মাল্টিমডেল লজিস্টিক পার্ক, পূর্ব পশ্চিম করিডোর শিলচরকে সুরাটের সঙ্গে সংযুক্ত করার জন্য জাতীয় সড়ক,
শিলচরে গুয়াহাটি হাইকোর্টের বেঞ্চ, চন্দ্রনাথপুর থেকে লঙ্কা পর্যন্ত বিকল্প রেল সংযোগ, সুতারকান্দি শেওলা সিলেট জাফলং ডাউকি গুয়াহাটি ইত্যাদির সঙ্গে ইন্দু বাংলা রুট, মিনি সচিবালয় অদরা, 45 লক্ষের বেশি লোকের জন্য চিকিৎসা সেবা প্রদান করা শিলচর মেডিকেল কলেজ, পরিকাঠামোগত উন্নয়নে গৌহাটি মেডিকেল কলেজের তুলনায় অনেক নিচে। এছাড়া বিধানসভার প্রথম বাজেট বক্তৃতায় আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নগাঁও, নলবাড়ি, কোকরাঝাড়, তিনসুকিয়া এবং করিমগঞ্জে 5টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নগাঁও, নলবাড়ি এবং কোকরাঝাড়ের নতুন মেডিকেল কলেজগুলিতে নতুন ব্যাচের ছাত্রদের তালিকাভুক্তির পাশাপাশি কাজও শুরু করে দিয়েছে, কিন্তু করিমগঞ্জ মেডিকেল কলেজের স্থান আজ পর্যন্ত ঠিক করা যায়নি। এদিকে সীমা নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে 42 লক্ষ জনসংখ্যার বরাক উপত্যকায় বিধানসভা আসনের সংখ্যা 15 থেকে কমিয়ে 13 করা হয়েছে, যেখানে 24 লক্ষ জনসংখ্যার বড়োল্যান্ডের আসন 12 থেকে বাড়িয়ে 15 করা হয়েছে। উপত্যকার জনগণ এই চক্রান্তে বেজায় ক্ষুব্ধ। প্রদীপ দত্ত রায় আরো বলেন, যদিও বরাক উপত্যকার কৃষি, শিল্প, বাণিজ্য এবং পরিষেবার প্রচুর সম্ভাবনা রয়েছে, উপত্যকার একটি গুরুত্বপূর্ণ সম্পদ হল এখানকার জল সম্পদ। বরাকের চাষযোগ্য জমির পরিমাণ প্রায় 2,98,500 হেক্টর, যার অধিকাংশই সেচ সুবিধার অভাবে ফসল কাটার পরে পতিত থাকে। এছাড়া আরও 59,000 হেক্টর জমি চাষের আওতায় আনা যাবে। এখানকার পাহাড়গুলোতে আনারস, লেবু এবং কাজু বাদামের মতো বিভিন্ন ফল চাষের জন্য আদর্শ বলে বিবেচিত হতে পারে। এই ফলগুলির প্রক্রিয়াকরণ শ্রমগণ এবং প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। মাশরুম চাষ করা হয়, মাছ চাষে উন্মোচিত হতে পারে নতুন দিগন্ত। এই উপত্যকার প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী তার শেষ বরাক সফরের সময় বলেছিলেন, এই উপত্যকায় পেট্রোলিয়াম গ্যাসে বাসছে। সঙ্গে বরাকের 125টি চা বাগান রয়েছে। সংস্কার ও পুঁজি বিনিয়োগের অভাবে এগুলো দুঃখছে। বরাক উপত্যকার ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যের দুয়ার খোলার পক্ষে যথেষ্ট সম্ভাবনাময়। ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে এই উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছিল, ফলে এই উপত্যকাটি বাংলাদেশ, মায়ানমার সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সংযোগস্থল হয়ে উঠতে পারে, যা এখানে একটি বিশাল বাণিজ্য বাজার খুলে দেবে। এমন পরিস্থিতিতে বরাকের জনগণের আর আসামের সঙ্গে থাকার কোনো যৌক্তিকতা নেই। ইতিপূর্বে সব প্রচেষ্টা ব্যর্থ হয়। আসাম থেকে উপত্যকাকে আলাদা করার ডাক দেওয়া হয়েছে। বিডিএফ দাবি করেছিল বরাক উপত্যকার 42 লক্ষ জনসংখ্যার জন্য 13টি নয়, 60টি আসনের একটি স্বতন্ত্র বিধানসভা। নিজেদের এই দাবি ইতিমধ্যেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকপত্রের মাধ্যমে পেশ করা হয়েছে। তিনি আশাবাদী এই গণদাবি যথাযথ গুরুত্ব সহকারে তারা সমাধান করবেন। বিডিএফের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়েছে। অপরদিকে ক্রমশ নেশা সামগ্রী পাচারের স্বর্গরাজ্যে পরিণত হয়ে উঠছে ভারতের উত্তর পূর্বাঞ্চল। এ নিয়ে আসাম ও ত্রিপুরা পুলিশ ঘন ঘন অভিযান চালালেও বাগে আসছে না পাচারকারীরা। দুদিন বিরতির পর ত্রিপুরায় পাচারের মুখে ফের বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ বোঝায় একটি লরি ধরা পড়ল বাজারে চোরা থানাধীন চুরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশের হাতে। আটক করা হয়েছে লরি চালক নাজির উদ্দিন ও সহচালক অনুপ তন্তুবায়কে, দুজনই ত্রিপুরার বাসিন্দা। স্থানীয় পুলিশের গেট ইনচার্জ প্রণব মিলি বলেন, বুধবার গুয়াহাটি থেকে AS-11BC-6863 নম্বরে একটি আলুবোঝাই 12 চাকার লরি ত্রিপুরায় প্রবেশের পথে চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টে পৌঁছালে গাড়িতে তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ। গাড়িতে থাকা আলুর বস্তার নিচ থেকে 240টি কার্টনে 40,000 বোতল নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার হয়, যার মূল্য 4 কোটি টাকা হবে। এই পাচার বাণিজ্যের সঙ্গে একটি বড়সড় সিন্ডিকেট জড়িত থাকার হদিশ পাওয়া গেছে। এদের ধরতে অভিযানে নামবে পুলিশ। জানা গেছে চালক সহচালককে বাজারে জোড়া থানায় রাতভর টানা জিজ্ঞাসাবাদের পর আজ আদালতে সুপোর্ট করা হবে। অপরদিকে 3 সেরা কর্মক্ষমতা পুরস্কারে ভূষিত করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগ। আসাম প্রশাসনিক স্টাফ কলেজ গুয়াহাটিতে অনুষ্ঠিত মধ্যবর্তী পর্যালোচনা চলাকালে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আসাম বিভিন্ন বিভাগের সেরা সম্পাদনকারী জেলার নাম ঘোষণা করেছে। করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগকে 3টি পুরস্কারে ভূষিত করা হয়েছে। ডক্টর রাজীব বড়ুয়া যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক, হানিফ মোহাম্মদ কসুর আলম ডিপিএম এনএইচএম, কল্যাণপুর কায়স্থ ডিডিএম এবং ফয়েজউদ্দিন আহমেদ ডিএসসিপি। আনুষ্ঠানিকভাবে ডক্টর এমএস লক্ষ্মীপ্রিয়া, আইএএস, এমডি, এনএইচএম এবং রাজ্য সদর দফতরের অন্যান্য আধিকারিকদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। প্রথম পুরস্কার এসেছে সর্বোচ্চ সংখ্যক টেলিকনসালটেশনের জন্য। এই পরিষেবার অধীনে গ্রামীণ জনসংখ্যা জেলা ও রাজ্যের বিশেষ চিকিৎসকদের পরামর্শ পরিষেবার সঙ্গে প্রাপ্ত হয়।
এল প্রকাশ সিংহ এই কর্মসূচির জেলা কর্মসূচির সমন্বয়কারী। এতে করিমগঞ্জ সিভিল হাসপাতালের পুষ্টি পুনর্বাসন কেন্দ্র সর্বোচ্চ শয্যা দখলের হারের জন্য সেরা সম্পাদনকারী পুরস্কার পেয়েছে। অপুষ্টিতে ভোগা জেলার শিশুদের বিনামূল্যে খাদ্য সহায়তা এবং শিশু বিশেষজ্ঞের দ্বারা চিকিৎসার মাধ্যমে পুনর্বাসন প্রদান করে এনআরসি। ডায়েটিশিয়ান মমতা পাল কেন্দ্রের দেখভাল করেন। আরসিএইচ পোর্টালে সর্বোচ্চ প্রদর্শন এবং আইএমএস সিস্টেমের সেরা রক্ষণাবেক্ষণের জন্য তৃতীয় পুরস্কার এসেছে করিমগঞ্জের জুলিতে। অপরদিকে শিলচরেও আনন্দরাম বড়ুয়া পুরস্কার 2023 বিতরণ করা হলো। বুধবার শিলচরের রাজীব ভবনে আনুষ্ঠানিকভাবে খাচাড়ের ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষায় 75% বা ততোধিক নম্বর পাওয়া 1090 জনকে এই পুরস্কার প্রদান করেন। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, খাচাড়ের পুলিশ সুপার ও খাচাড়ের জেলা আয়ুক্ত সহ অন্যান্যরা। আনন্দরাম বড়ুয়া পুরস্কার 2023 15,000 টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন। অপরদিকে হেরোইন সহ এক যুবককে আটক করলো আসাম রাইফেলসের জওয়ানরা। মঙ্গলবার জিরিগার থানার দিগলি এলাকায় গোপন খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বাইক চালককে আটক করেন জওয়ানরা। তাকে তল্লাশি করে একটি ব্যাগ থেকে 3টি ছোট কন্টেইনারের টাকা, আনুমানিক 180 গ্রামের অধিক হেরোইন বাজেয়াপ্ত করা হয়। আসাম রাইফেলসের জওয়ানরা মাদক পাচারকারীকে আটক করেন। ধৃত যুবকের নাম 30 বছর বয়সের বাহারুদ্দিন আহমেদ, বাড়ি সোনাবাড়িঘাট প্রথম ফন্ডে। ধৃতের কাছ থেকে AS11D2914 নম্বরে একটি বাজাজ পালসার বাইক ও একটি রিয়েলমি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এরপর ধৃত বাহারুদ্দিনকে জিরিঘাট পুলিশের কাছে সমজে দেন আসাম রাইফেলসের জওয়ানরা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।